ডক্টর প্রবীর চন্দ্র রায় স্যারকে আমাদের কাছে কিছু বলতে স্যার। ধন্যবাদ এবং নমস্কার সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা খান। আমি এই স্কুল সম্পর্কে অনেক আগেই জেনেছি এবং শিক্ষকদের স্যারের কথাও শুনেছি আগে, তো আমি সত্যি অভিভূত যে বাস্তবে আমি ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, আজকে বাস্তবে আমি তার প্রত্যক্ষ করলাম, সত্যি আমাকে খুব ভালো দেখছে। সবাইকে ধন্যবাদ। আমি আমাদের আজকের এই অ্যাসেম্বলি অনুষ্ঠানের সুযোগ্য শিক্ষকবৃন্দ এবং আমাদের সুযোগ্য প্রিন্সিপাল অর্থ কলেজে সবাইকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আগের যে শিক্ষা ব্যবস্থা সেখানে মূলত আমরা মুখস্থ হয়ে পরীক্ষায় লিখে দিয়ে আসি, মনে করতাম যে না আমরা জিপিএ পাস পেয়েছি, আমরা শিক্ষিত হয়ে গেছি, বিষয়টা কিন্তু এরকম নয়। আমরা যদি সিম্পল একটা উদাহরণ দিই, আমরা আমাদের টার্গেট শিখন ফল লার্নিং অবজেক্টিভটা হয় যে আমি সে সাঁতার শিখব এবং আমাদের শিক্ষার্থীরা সাঁতার শিখবে, তো সেক্ষেত্রে আমরা যদি সাঁতার কীভাবে কাটে, কীভাবে হাত পা নড়তে হয় এই সকল বিষয়ে মুখস্থ করে যাই, তাহলে কি আমাদের সাঁতার শেখা হবে? তাহলে কিন্তু হবে না। মূলত আমাদের কি করতে হবে, বাস্তবে সেটা প্র্যাকটিস করতে হবে এবং আমি সাঁতার শিখতে সাঁতার কাটতে পারি কি না সেটা দেখতে হবে। আমরা এই ছোট উদাহরণটা দিয়ে আসলে আমাদের এই যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এবং নতুন যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হচ্ছে তার একটা উদাহরণ জানলাম। সেটা হলো যে আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু পড়ি, অনেক কিছু মুখস্থ করি, পরীক্ষা টাকা লিখি, জিপিএ পাস পাই, কিন্তু কিছুই করতে পারি না। আমরা সেই শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চাই, আমরা নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে চাই, আমরা অন্যের মুখোমুখি হয়ে থাকবো না, আমরা কনফিডেন্ট হবো, যোগ্য হবো, সব কিছু করিয়ে দেখাতে পারবো। এই সব কিছু করিয়ে দেখাতে পারতে গেলে আমাদের যে বিদ্যমান শিক্ষা ব্যবস্থা আছে সেটা দিয়ে আমাদের সম্ভব হচ্ছে না। সে কারণেই যোগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের নতুন শিক্ষা ব্যবস্থা আমরা প্রবর্তন করেছি। জানি যে প্রথমেই অনেক কষ্ট হবে, অনেক কনফিউশন থাকবে, আমরা অনেকেই শুনেছি যে আমাদের বাচ্চা আদৌ কোনো লেখাপড়া শিখতেছে কিনা, কিন্তু বিষয়টা লেখাপড়া শেখা মানে মুখস্থ করে কিছু বলতে পারাটাই কিন্তু লেখাপড়া নয়। অ্যাকচুয়ালি আমি কি করতে পারছি, আমার শিক্ষার্থীরা কিছু করতে পারছে কিনা, এটাই মূলত মূল শিখনের উদ্দেশ্য। প্রথম প্রথম হয়তো অনেক কিছু আর আমাদের লিমিটেশন থাকতে পারে, কিন্তু আস্তে আস্তে আমরা যখন অভ্যস্ত হয়ে যাব তখন কিন্তু মনে হবে যে আমরা এটা আগে কেন শুরু করিনি। এবং অনেক স্কুলে আমি যেখানে গিয়েছি অনেক শিক্ষা টিচারই বলেছেন, প্রথম দিকে তারা বলেছে স্যার এই শিক্ষা ব্যবস্থা আমরা কীভাবে কার্যক্রম করবো, কীভাবে বাস্তবায়ন করবো, তো পরবর্তীতে যখন আমি বুঝাই দিতাম প্রশিক্ষণ শেষ হয়ে তারপর তখন বলছে স্যার আমরা এটা আগে শুরু করি নি কেন, বিষয়টা কিন্তু এফেক্টিভ এরকমই। আর প্রচুর আরেকটা ভুল ধারণা আছে, বইয়ে অনেক কম জিনিসপত্র দেওয়া আছে, অনেক কম কন্টেন্ট দেওয়া আছে, কন্টেন্টটা কোনো বিষয় না, আমি কন্টেন্ট তো মুখস্থ করি, এ বড় বই মুখস্থ করতে পারি, কিন্তু বিষয়টা হলো যে আমার প্রসেসটা শিখতে হবে, কীভাবে প্রবলেম সলভ করতে হয়, কীভাবে নিজের কাজটা নিজে করতে হয়, কীভাবে কমিউনিকেট করতে হয়, এগুলো হচ্ছে আমাদের আসল। তো আমরা আশা করছি যে তোমরা সবাই এই নতুন শিক্ষা পদ্ধতির সঙ্গে, নতুন অ্যাপ্রোচের সঙ্গে আনন্দের সঙ্গে শিক্ষা লাভ করবে, সেই সঙ্গে শিক্ষকবৃন্দকে আমি একান্ত অনুরোধ করবো যে নতুন শিক্ষা ব্যবস্থার সঙ্গে আপনারা অ্যাডপ্ট হয়ে যান। আমরা যদি এখন এটাকে অ্যাডপ্ট করতে না পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব, অনেক দূর পিছিয়ে পড়ব। 2041-এর জন্য 2041 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন, আমাদের যে স্বপ্ন, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে বর্তমান এই ব্যবস্থায় চলতে হবে না, আমাদের নতুন ব্যবস্থায় যোগ্য নেতৃত্বশীল মানব সম্পদ গ্রহণ করতে হবে। আমার খুবই ভালো লাগছে যে কালীগঞ্জ গণতন্ত্র পাবলিক উচ্চ বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক আছেন তার গতিশীল নেতৃত্ব অনেক আগেই আমি আমার কথা শুনেছি এবং ওনার এই প্রচেষ্টা সম্পর্কে জেনেছি। আজকে সত্যিই আমি ভাগ্যবান, সত্যি ভালো লাগছে যে আপনার নেতৃত্বে যে কর্মী বাহিনী, যে শিক্ষক মন্ডলী এবং যে ছাত্র কি বলবো যে একেবারেই গতিশীল নেতৃত্বে যে বাহিনী আপনি গড়ে তুলতেছেন,
এরা সত্যি দেশের নেতৃত্ব স্থানে যাবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ আছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বিশেষ আয়োজনের জন্য এবং খুবই দুঃখিত যে অনেকক্ষণ ধরে রৌদ্রের মধ্যে তোমরা দাঁড়িয়ে আছো, সারা দাঁড়িয়ে আছেন এখানে। তো আমি চাচ্ছি যে স্যার দ্রুত শেষ করে পাশে ধন্যবাদ সবাই। জি স্যারকে অসংখ্য ধন্যবাদ।